আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এক পাটে হিজাব তৈরি করে দেখাবো। তো এখানে আমি একটি ওড়না নিয়েছি, এই ওড়নাটা দিয়ে আপনাদেরকে হিজাবটা তৈরি করে দেখাবো। তো এখানে কাপড় আছে আপনার দুইটা ভাঁজ করেই রাখা, এই যে দুই ভাঁজ অবস্থা এইভাবে করে রেখেছি। তো যারা একেবারে নতুন আছেন, আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব ইজিভাবেই এই হিজাব তৈরি করা আপনারা করতে পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এটা হচ্ছে বন্ধ অংশটা। তো এটাকে ঠিক এই যে কোনা বরাবর যে আছে এটার থেকে এভাবে করে কোনাকুনি করে আরও একটা ভাঁজ করব। এভাবে করে ভাঁজ করে নিয়েছি, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন বুঝতে পারবেন যে এখানে যে জয়েন্ট দেওয়ার যে পাটটা আছে এই পাটের উপর খোলা যে অংশটা আছে এটাকে আমি এভাবে করে রেখেছি। তাতে করে একটা পাট আপনার বেশি আসছে আর একটা পাট আপনার ছোট এসেছে। তো এভাবে করে নিলে কি হবে, আপনার মানে পিছনের পাটটা বড় হবে আর সামনের পাটটা ছোট হবে। তো অনেকে আপনারা সামনের পাট ছোট হলে পছন্দ করেন, আমি তার জন্য এভাবে করেই দেখাচ্ছি। আর আপনারা যদি দোনোটা পাট মানে পিছনের পাট এবং সামনের পাট সমান রাখতে চান তাহলে এখানে যে মাপটা আছে এই বরাবর কাপড় কাটলেই হবে। তা আমি হিজাবটা তৈরি করব, পিছনের পাটটা বড় রাখবো আর সামনের পাটটা ছোট রাখবো। তো বন্ধুরা, এখানে যে আমি কোনাকুনি যে ভাঁজটা দিয়েছি এখান থেকে ইঞ্চি টেপটা দিয়ে ঠিক নিচের যে লম্বা মাপটা আছে এই বরাবর মাপটা ধরে নিব। এখানে লম্বা আছে আপনার 46 ইঞ্চি। তো এভাবে করে ওই কর্নারের দিকে মাপটা ঠিক রাখতে হবে, আর এই 46 ইঞ্চি বরাবর এভাবে করে চক দিয়ে দাগ দিয়ে দিতে হবে। এভাবে ধরে ধরেই মাপটা দিয়ে দিলে আপনার গোল রাউন্ড শেপটা সুন্দর মতো করে আসবে। তো দাগ দেওয়া হয়ে গেছে, আর সামনের পাটটা কিন্তু ছোট আছে। তো এই সামনের এই অংশটাও একটু গোল রাউন্ড শেপ করতে হবে, তার জন্য এখান থেকে এটাকে যে এভাবে করে ঠিক এটার সাথে মিলিয়ে দিতে হবে, তাহলেই হবে। তো এভাবে করলে আপনার পিছনের পাটটা বড় আসবে আর সামনের পাটটা ছোট আসবে। তো বন্ধুরা, রাউন্ড অনুযায়ী আমার এখানে দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি এই পিছনের পাটের যে দাগটা দিয়েছি এই বরাবর কাপড়টা কেটে ফেলবো। কাটা হয়ে গেছে, এবার আমি সামনের পাটের যে রাউন্ড শেপটা দিয়েছি এই দাগ অনুযায়ী কাপড়টা কাটবো। তো এভাবে করে কিন্তু আপনারা বাড়িতে যে ওড়না থাকে সেগুলোতে কিন্তু হিজাব তৈরি করে নিতে পারেন, নামাজ পড়তে খুবই সুবিধা। তো কাটা হয়ে গেছে, এখন এই যে এখানে যে কোনার মতো ভাঁজ করে রাখা আছে এটা কিন্তু সামনের পাট হবে, আর এটা হলো পিছনের পাটটা, এটাও বড় অংশটা। তো এখান থেকে মানে এই কোনা বরাবর এভাবে করে রাখবো, রেখে জাস্ট উপর থেকে নিচের দিকে 10 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। এরপর উপরের দিক থেকে 7 ইঞ্চি বরাবর আরো একটা দাগ দিব। এই যে আমি যে এখানে 7 ইঞ্চি বরাবর দাগ দিয়েছি, এখান থেকে আমি একটা কলি ব্যবহার করব। আর এই কলিটা ব্যবহার করলে আপনার কপালের যে অংশটুকু আপনার ঢেকে থাকে মানে এটাতে আপনার সুবিধা আছে, এর জন্য কলিটা আমি লাগাবো। আপনারা এখানে কলি ব্যবহার করবেন। তো এই যে এখানে যে দাগটা দিয়েছি এই বরাবর আমি একটা কোনা কাটবো, এবং এই বরাবর আমি একটা কোনা কাটবো। এখানে একটা চিহ্ন রাখবো। তো বন্ধুরা, হিজাবের মূল কাজটা আমার হয়ে গেছে, এখন আমি কলি এবং এখানে চিকন ডোরি ফিতা তৈরি করব। তো বন্ধুরা, সাইডের যে কাপড়টা আছে এটা দিয়ে আমি কলিটা বের করব এবং চিকন ফিতাটা তৈরি করব। তো এখানে ডাবলভাবে কাপড়টা আছে, একটা পাট আমি সরিয়ে ফেলবো। এখানে যে একটা পাট আছে এটাকে ঠিক এই যে কোনাকুনি করে ভাঁজ করলেই হবে, যে এরকমভাবে কোনাকুনি করে ভাঁজ করে নিব। আমি ওখানে 7 ইঞ্চি রেখেছি, অর্থাৎ ডাবল হলে আপনার 14 ইঞ্চি হবে, 15 ইঞ্চি হলেই হয়ে যাবে, সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি করে চলে যাবে। তো এখানে যে ভাঁজটা আছে অনেক বেশিই আছে, তো এই কাপড়টা আমি এভাবে করেই রাখবো, এটাকে ঠিক আরো একটা ভাঁজ দিয়ে নিবো এরকমভাবে। এটা চওড়াটা আমি রাখবো 2.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি বেশি নিব, 3 ইঞ্চি বরাবর এটা দাগ দিব। আর এটার চওড়াটা হতে হবে 14 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি হবে, তাহলে হবে 15 ইঞ্চি, এই যে 7.5 ইঞ্চি বরাবর দাগ দিব। এই দাগটা কিন্তু এই যে এভাবে করে হবে, এই যে এরকমভাবে। এবার আমি এই দাগ বরাবর কাপড়টা কেটে ফেলবো। তো কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই হিজাবটি কিন্তু কাটা হয়ে গেছে,
এখন আপনাদেরকে এটা সেলাই করে দেখাচ্ছি। এটা কিভাবে থাকবে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে যারা আপনারা নতুন আছেন খুব সহজভাবে বুঝতে পারেন। তার জন্য এই যে কলির যে অংশটা আছে, এটা ঠিক এই যে এই বরাবর জয়েন দিতে হবে, এই যে এরকমভাবে। আর এখান এই ফিতাটা এই দুই পাশে বাঁধতে হবে, তাহলে আপনার তৈরি হয়ে যাবে এই এক পাটের হিজাব। তো বন্ধুরা চলুন এবার এটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা হিজাবটি সেলাই করে দেখাচ্ছি। কপালের উপরের জন্য যে কলিটা কেটেছিলাম এটা হচ্ছে সেই কলিটা। তো প্রথমে আমি এই সাইড থেকে এটাকে সেলাই করে নিব। এই সেলাই করার জন্য কাপড়টা সোজাভাবেই রাখবো, এই যে এভাবে করে নিয়ে জাস্ট সাইড থেকে একটা সেলাই দিয়ে নিব। আর এটা যেহেতু আরামভাবে আছে, এটা সেলাই করার সময় বন্ধুরা আপনারা কাপড়টা টানবেন না, না টেনে হালকার উপর রেখে তারপর সেলাইটা করবেন। তো কলিটা সেলাই করে নিয়েছি, এটাকে এভাবে করে ভাঁজ করে নিয়ে ঠিক মাঝ বরাবর একটা কোণা কাটবো। এরপর ফিতা তৈরি করার জন্য যে কাপড়টা কেটেছিলাম এটাকে যে উল্টা করে নিব, নিয়ে তারপর সাইডে যে এভাবে করে রেখে সেলাইটা করব। সেলাই করা হয়ে গেছে। এরপর এরকম একটা বড় সুই নিব, নিয়ে একটা সাইডে এই যে ঠিক ভিতরের দিকে এভাবে করে সুইটা ঢুকাবো। তারপর এখানে একটা গিট দিব, ঠিক এখানে যে গিটটা দিয়েছি এই সুতার মাঝখান থেকে এভাবে করে নিব। তারপর এটাকে যে এভাবে করে সুয়ের মাথা ভিতরের দিকে রেখে এটাকে সোজা করে নিব। এভাবে করে কিন্তু চিকন ফিতা তৈরি করা যায়। এই মাথাটা ধরে জাস্ট এভাবে করে আস্তে আস্তে টান দিলে আপনার এটা মানে ভিতরের দিক থেকে সোজা পাটটা বের হয়ে আসবে। তো এভাবে করে আপনারা চিকন ফিতা তৈরি করে নিতে পারেন। তো এরপর এখানে আমি একটা টারসেল ইউজ করব, তার জন্য এখানে আমি একটা কোণা করে কাপড় কেটে নিয়েছি। এটাকে যে এভাবে করে সোজা পাটের উপর রাখবো, রেখে এটাকে জাস্ট এভাবে উল্টিয়ে নিব, নিয়ে তারপর সাইড থেকে সেলাইটা করব। জাস্ট এভাবে করে নিলেই আপনার এটাকে সোজা করা যাবে, কোনার মতো যে মাথাটুকু বের হয়ে আছে এটাকে কেটে ফেলবো তাহলেই হবে। তো এভাবে করে আমি আরও একটি ফিতা তৈরি করে নিয়েছি, এই যে আরেকটি ফিতা। তো এখন আমি যে কলিটা সেলাই করেছিলাম এটা হিজাবের যে মূল পার্ট সেটার সাথে কীভাবে জয়েন দিব সেটি দেখাচ্ছি। তো এই মাঝ বরাবর কিন্তু আমি একটা কোণা কেটেছিলাম, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন বুঝতে পারবেন। এই কোণাটা কাটার মানে হচ্ছে এই কলির মাঝেও কিন্তু আমি একটা কোণা কেটেছি। এভাবে করে নিলে আপনার দুইটা পাটে মানে সমানভাবে এই মাপটা আসবে, তার জন্য কিন্তু কোণাটা কেটেছিলাম। তো এটাকে যে এভাবে করে ধরে ঠিক মাপ মতো রেখে তারপর আমি সেলাইটা দিব। আর এখানেও কিন্তু একটা কোণা কেটেছি, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন বুঝতে পারবেন। তো এটাকে ঠিক এই বরাবর রেখে তারপর আমি সেলাইটা করব। এই কলিটা বসানোর সময় টান দেওয়া যাবে না, এটা হালকার উপর রেখে তারপর সেলাইটা করতে হবে। এখানেও কিন্তু একটা কোণা কাটা আছে, একদম ঠিক মাপ মতো হবে। কলিটা বসানো হয়ে গেছে, এখন আমি ফিতাটা লাগাবো। তো এখানে যে কলির মাথাটা শেষ হয়েছে ঠিক এখানেই এই ফিতাটা থাকবে। তো এখানে আমি এই মানে ফিতাটা এভাবে করে রাখবো, মানে কাপড়ের এই পাশে রাখবো, রেখে তারপর সেলাইটা করে নিব। সেলাইটা একটু মজবুতভাবে দেওয়া লাগবে এটা। তো এই পাশেও সেম একই রকমভাবে রেখে তারপরে আমি এই ফিতাটা লাগাবো। তো সেলাই করা হয়ে গেছে, এবার হিজাবের এই মূল পাটটাকে যে এভাবে করে উল্টা করে নিব। নেওয়ার পর এই নিচের দিকে কিন্তু আমি আরও একটা কোণা কেটেছিলাম, এই যে এখানে যদি ভালো মতো খেয়াল করেন বুঝতে পারবেন, এই যে এখানে। তো এই বরাবর এভাবে করে দুইটা পাট সমানভাবে রাখবো,
রেখে এই যে জাস্ট এখান থেকে আমি সেলাইটা করব, নিচের যে লম্বা মাপটা আছে সেই বরাবর এই সেলাইটা করব। এখানে একটু ডাবল করে সেলাইটা দেওয়া লাগবে। সেলাই করা হয়ে গেছে। এখন এখানে যে অংশটা আছে, এই যে কলিটা যে লাগিয়েছি, এই সেলাইটা একটু পাকাপোক্তভাবে করতে হবে। তা আমি এখানে যে সাইড থেকে সেলাইটা করেছি ঠিক এখানে যে এভাবে করে নিব। এই সেলাইটা করার জন্য এটাকে ঠিক এভাবে করে মেলে নিতে হবে। এভাবে করে রেখে ঠিক এই যে নিচের দিকে যে সেলাইটা দিয়েছি ঠিক এই বরাবর এটাকে এই যে এভাবে করে নিব। এরপর এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। নিয়ে এখানে যে ফিতাটা ব্যবহার করেছি, যে সেলাইটা আছে এটাকে ঠিক এই যে এই বরাবর এভাবে করে রাখতে হবে। রেখে সোজা সেলাইটা করে ফেলতে হবে, যে এরকমভাবে। তো কলিটা যে লাগিয়েছি কলিটাও সেম একই রকমভাবে রেখে তারপর সেলাইটা করতে হবে। এটাকে জাস্ট এই যে এইভাবে করে নিতে হবে। তাহলে এই যে কলির যে বাড়তি অংশটুকু কাপড় আছে, এই যে এটা এটা কিন্তু এই বডির এই কাপড়ের সাথে একেবারে মিলে থাকবে। তো সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা যদি ভালো মতো খেয়াল করেন বুঝতে পারবেন যে এখানে যে আমি কলিটা লাগিয়েছি এটার ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর মতো হয়েছে। এখানে অনেক সুতো বের হয়ে আছে, এটা আমি কেটে ফেলবো, সমস্যা নেই। তবে আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি যে এখানে যে আমি চিকন ফিতা প্লাস এখানে যে মানে কলিটা তৈরি করে লাগিয়েছি এটা কিন্তু খুব সুন্দর মতো করে হয়েছে। তো যারা একেবারে নতুন আছেন, আশা করছি আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আসলে ভালো মতো বুঝতে পারবেন। তো এখন নিচের যে রাউন্ডটা আছে এই সেলাইটা করতে হবে। তো এটাকে যে এভাবে করে রাখবো, রেখে জাস্ট এভাবে করে একটা ভাঁজ করব, তারপর আরও একটা ভাঁজ দিয়ে নিচের এই সেলাইটা করে ফেলব। নিচের সম্পূর্ণ রাউন্ডটাই এই যে এই চড়া অনুযায়ী আমি সেলাইটা করব। সেলাই করা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই হিজাবটি কিন্তু তৈরি করা হয়ে গেছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।